অনেকদিন পরে আসলাম আর কি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে একটা মানে এতদিন আমি ভিডিও কোনো আপলোড করে পারি নি মানে কিবা একটা মানে আমার ব্যক্তিগত সমস্যার জন্য আর কি অনেকদিন পরে ভিডিওটা মোটামুটি এক মাস পরে আর কি এই ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে তো আজকে যেটা আপনাদের শিখাতে যাচ্ছি সেটা হলো মানে একটা কম শিখাতে শেখাতে যাচ্ছে আর কি যেটা আমাদের মাথা ব্যথা যেটা হয় অ্যাকচুয়ালি দেখুন বর্তমান ঠান্ডা সিজন ঠান্ডা দিন যেটা এসেছে আমরা যদি বেশি রকম বাইক ড্রাইভ করি বা ধরনের যদি ঠান্ডা খাই হঠাৎ করে আমাদের মাথা ব্যথা হয় বা বেশি রকম যদি বাইক আমরা ড্রাইভ করি তাহলে কিন্তু আপনাদের মাথা ব্যথা হয় আর মাথা ব্যথা এমনি তেমনি সেটা হয়ে থাকে আর কি সেটা জ্বর হলেও মাথা ব্যথা বা এমনিও কোনো জ্বর জানি না হলেও কিন্তু মাথা ব্যথাটা মাঝে মাঝে হয়ে থাকে সেটা আমার না আপনার না সবারই হয়ে থাকে আর কি তো সেই মাথা ব্যথার জন্য কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সেজন্য কিন্তু কোনো কেউ কিন্তু ডাক্তার দেখায় না আর কি শুধু মাথা ব্যথার জন্য যদি জ্বর হয় বা অন্য প্রবলেম হয় তখন না কি আপনি ডাক্তারকে দেখান বা যদি আপনার মাথা ব্যথা হয়েছে সাধারণ সেটা কিন্তু আপনি ফার্মাসিতে যে কোন যে কোনো মেডিসিন শপে যে আপনি বলেন যে আমাকে মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথার ট্যাবলেট দিয়ে সেখানে কী করে যে ফার্মাসির মতামত নিয়ে মানে সেটা যার ওর চয়েস নিয়ে আপনাকে কিন্তু দেয় আর কি মাথা ব্যথার ট্যাবলেট কিন্তু মাথা ব্যথার ট্যাবলেটটা আপনাদের অ্যাকচুয়ালি কী খাওয়া দরকার আর কি কোনটা খাওয়া দরকার যেমন আপনার মাথা ব্যথা হয়েছে যে মাথা ব্যথাটা হলো দুটো মানে বস্তু আছে আর কি যেটা হলো আপনার যেটা যেটাই হোক আর কি যদি নিচিপ প্লাস দেয় বা নাইস ট্যাবলেট এ ধরনের বহুত আছে আর কি নিসিপ ট্যাবলেট নাইস ট্যাবলেট নোক টু বা এই ধরনের বহুত ট্যাবলেট আছে সেগুলো হলো মাথা ব্যথা ট্যাবলেট তো সেখানে কি আপনি যদি নোক টুথ যান নোকটুথ কী হবে আপনার সিলেট থাকবে হান্ড্রেড এমজি প্লাস তার সাথে প্রাসিটামল থাকবে তিনশো পঁচিশ এমজি আর যদি আপনি নিচিপ প্লাসে যান সেখানে পাবেন আপনি প্রাসিটামল আর প্যাসিটামল পাবেন কিন্তু তার সাথে নেমুসিলেট পাবেন আর কি যদি আপনি সেরিডোনে যান সেরিডনেও আপনি আর কি আপনি সেখানেও পাবেন আপনি প্যাসিটামল তিনশো পঁচিশ এমজি তো প্রায় মাথা ব্যথাটা কি মাথা ব্যথাটা আপনার প্যাসিটামল যেটা আছে আপনি যদি প্যাসিটামল খান শুধু যেটা জ্বরের জন্য ইউজ করা হয় সেটা গেলেও কিন্তু আপনার মাথা ব্যথা কমবে কিন্তু প্যাসিটামল বাদ যদি নেমো সিলেট যেটা হয়েছে আর কি নেমুসিলেটটাও কিন্তু আপনার মাথা ব্যথা কমাবে নেমু সিলেটটা আমার যেটা ব্যক্তিগত আমি বিষয়ে বলতে চাই আর কি সেটা হলো আপনার নেমুসিলেটটা খাওয়া বেশি রকম ভালো আর কি আপনার মাথা ব্যথার জন্য কি তো আপনি মেজন সব যে আপনি নিজে ইচ্ছে আপনি বলতে পারেন যে আমাকে নেমোসিলেট হান্ড্রেড জি দিন সেটা যে কোম্পানি হোক বা যে দেখতে কালার আলাদা হতে পারে বা যেটাই হোক আর কি সেটার কম্পোজিশনটা রবে প্লাসিটামট বা নেমো সিলেট কিন্তু আমার হিসাবে আপনার নেমো সিলেটটা খাওয়ার বেশি দরকার আর কি যদি আপনি সিঙ্গেল মাথা ব্যথার জন্য খেতে পারেন আর যদি আপনি দেখেন যে না আমার মাথা ব্যথাও আছে সঙ্গে আমার জ্বর আছে শরীরে বা মাথা ব্যথা করছে তখন আপনি যেমন নকটু বললাম বা সেরিডোন নাইস এ ধরনের ট্যাবলেট আপনি খেতে পারেন সেগুলোতে প্যারাসিটামল উইথ মানে নেমো দেওয়া আছে আর কি যেটা নিজিপ প্লাস নিজিপটাতে আপনি পাবেন শুধু সিঙ্গেল নেমোসুলেট আপনি নাইসে যাবেন সেটাতে সিঙ্গেল নেমোসুলেট পাবেন যখন আপনি নোভটুথ যাবেন সেখানে প্যারাসিটামল পাবেন কিন্তু তার সাথে আপনি নেমোসিলেটটা পেয়ে যাবেন আর কি তো নেমোসুলেটটা আপনি কি আপনার যদি মাথা ব্যথা হয়েছে শুধু মাথা ব্যথা তখন আপনি কি মানে মেডিসিন শপে যেয়ে আপনি বলতে পারেন যে আমাকে নেমোসিলেট হান্ড্রেড এমজি দিন তো নেমোসিলেট হান্ড্রেড যে সেটা নিসিপে হয় নাইস এই ধরনেরগুলো হয় কিন্তু নোটটুথ যদি আপনি যান সেটা নোটটুথ হতে পারবে আপনার প্যারাসিটামল উইথ নেমোসিলেট সেটা কোনো ক্ষতিকর না কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি যে প্যাসিটামোল খেলে একটা সাইড ইফেক্ট হতে পারে এক ধরনের ক্ষতি করে আর কি এই চ্যানেলে ভিডিওটা বানিয়েছে আপনারা দেখতে পারেন সেখানে প্যারাসিটামলটা মাথা ব্যথা যদি হয়েছে আপনার সিঙ্গেল তো আপনি প্লেন নেমো খেতে পারেন তো ফার্মাসিতে যদি বলেন আপনি যে আপনার এখানে নাইস ট্যাবলেট আছে বলতে পারেন যে নাই বা আপনি বললেন নিসিপ বা নাই ঠিক আছে কিন্তু আপনি যখনই বলবেন যে আমাকে নেমু সিলেট হান্ড্রেড এমজি দিন তো নেমু সিলেট হান্ড্রেড এমজি যখনই আপনি চাবেন তখন তার সেখানে যেটাই থাকুক আর কি মানে নেমু সিলেট হান্ড্রেড এমজি তার দোকানে অন্য কোম্পানি তো বর্তমানে হিসেব নিয়ে বহুত কোম্পানি আছে আপনাকে যে কোনো একটা কোম্পানি থেকে আপনাকে নেমু সিলেট হান্ড্রেড এমজি দিয়ে দেবে কিন্তু যখন আপনি বলবেন যে আমাকে নাইস দিন সে বলবেন নাই নাইচ আমার কাছে যদি বলেন যে আপনার আপনার নাইস নাই বা আপনি অন্য চ্যানেল যে আমাকে নিচিভ ট্যাবলেট দিন সেটা বলতে পারে যে নাই বা অন্য আছে কিন্তু তার ভিতরে নেমো সিলেট আছে কিন্তু অন্য আছে বা আপনি দুটো ব্র্যান্ডের কথা বললেন এই দুটো মাল নাই এখানে তো আপনি যদি তখন এটা বল না বলে আপনি যদি বললেন যে আমাকে নেমো সিলেট হান্ড্রেড এমজি দিন তো সে সে কী করবে সে মেডিসিন শপে দেখবে যে আমার এখানে নেমো সিলেট প্লেন নেমো সিলেট কোনটা আছে যেটা আসুক সেটা দিয়ে দেবে ঠিক আছে তো এখন আপনার কথা হলো যে আপনি যদি মাথা ব্যথা ট্যাবলেট যদি কোনো দিন কিনতে চান তো সেখানে যা যদি আপনি বলেন যে আমাকে নেমুসলেট হান্ড্রেড এমজি দিন সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে প্লেনটা আর যদি বলেন যে না আমাকে নাইস দিন বা সে বলতে পারে যে আমার এখানে নাইস নেই অ্যাভেলেবেল তো সবার কাছে সবসময় না আর কি নাও থাকতে পারে তো নাইস নেই তো আপনি নাইজের কথা বলবেন প্রথমে যদি নাইস নেই তখন বলেন যে আমাকে নেমু স্লেট হান্ড্রেড এমজি দিন সেটা তার এখানে কী আছে বা যে কারণে কোনো একটাই দিয়ে দেবে আর কি আপনাকে আর যদি আপনি নোকটু খেতে পারেন খেতে পারেন যদি আপনার জ্বর আছে সাথে সেরিডন নোকটু টু এ ধরনের ট্যাবলেট খেতে পারেন যদি আপনার অল্প জ্বর আছে গাত শরীরে অল্প জ্বর আছে আর মানে মাথা ব্যথা আছে দুটোর জন্যে সেটা ভালো হবে আর কি যেমন সেরিডন নকটু এ ধরনের বহুত আর কি আছে আর কি সেগুলো আপনি বলতে পারেন আর কি কিন্তু সিঙ্গেল মাথা ব্যথা আর মাথা ব্যথার জন্যে কি আপনি মাথা ব্যথার ট্যাবলেট খেলে মানে বাম ইউজ করতে পারেন যেগুলো হয় মানে ম্যান্থোপ্লাস এ ধরনের বহুত বাম আছে আর কি সে বামগুলো ইউজ করতে পারেন আর কি কিন্তু সব থেকে মাথা ব্যথার জন্য আপনি কি ট্যাবলেটটা না খেয়ে আপনি যদি বাম ইউজ করেন সেটা সবথেকে ভালো হয় আর কি বা বামটা যদি সবারই সব মেডিসিন মানে শুধু হয় না আপনি দেখেন যে আপনি বাম ইউজ করছেন মাথায় কিন্তু আপনার মাথা ব্যথা কমছে না তো সেক্ষেত্রে আপনার কি ট্যাবলেটই ইউজ করার দরকার হতে পারে যদি সব কিছু বাম দিয়ে হয়ে যেত তাহলে ট্যাবলেটটা বানাতো না আর যদি ট্যাবলেট দিয়ে মাথা ব্যথা কমতো তাহলে বাম বানাতো না ঠিক আছে তো এখন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি যদি এখন আপনার যদি মাথা ব্যথা হয় আপনি একটা মেডিসিন শপে যে আপনি নিজে ইচ্ছে মতো আপনি কী ধরনের মানে মেডিসিনটা নিয়ে আপনি খেতে পারবেন বা কোনো ডাক্তারকে না দেখি বা আপনি নিজে গিয়ে আপনি মেডিসিনের নাম বলে আপনি অবশ্যই আপনার মাথা ব্যথার সমস্যা খুবই তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে পারবেন তো আশা করছি ভিডিও ভালো লাগেছে যদি ভিডিওটা লাইক ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এ ধরনের কিছু নিয়ে আপনাদের যদি ছোটোখাটো সমস্যা নাকি কিছু জানার যদি মানে মনে করে জানার যদি কিছু আছে আর কি অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে উত্তর দিতে তো আজকের জন্য এতটুকুই তো ধন্যবাদ